আমাদের অফিস ওর পেনশন এবং যাবতীয় সুযোগ সুবিধের ব্যবস্থা করার দায়িত্ব নেবে, আর মিসেস ব্যানার্জি যাতে ওনার প্রয়োজনীয় বেনিফিটসগুলো তাড়াতাড়ি পান সে ব্যাপারে আমি পার্সোনালি দেখাশোনা করব। নমস্কার। মজুমদার সাহেবকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই দুঃসময় আমাদের পাশে দাঁড়ানোর জন্য। এবার আমি ডাকতে চাইব পরাশর কাকুকে। পরাশর কাকু আমার বাবার ছোট্টবেলার বন্ধু। বাবার সব ওঠা পড়া এইসব গল্প পরাশর কাকুর থেকে ভালো বোধ হয় আর কেউ জানে না। কাকু একবার এসো না। তুই যাস না সৈনি, তুই থাক। তুই না থাকলে সমর সম্পর্কে আমি কিছু বলতে পারবো না রে, সে সাহস যে আমার নেই। সৈনি চিরকাল আমরা শুধু ঝগড়াই করে গেলাম রে, তুই মেটালি। থাক তুই আমার সঙ্গে, সারা জীবন আমার সঙ্গে শুধু ঝগড়াই করে গেল। ও ছিল ক্রিকেটের ভক্ত, আমি ফুটবল। ও ব্রাজিল, আমি আর্জেন্টিনা। ও ইস্ট বেঙ্গল, আমি মোহনবাগান। ও সৌমিত্র আর আমি উত্তম কুমার। কোনো বিষয়ে আমাদের মধ্যে কোনো মিল ছিল না জানেন। তবে তবে এই কথাটা ঠিক, ও কিন্তু আমার খুব ভালো বন্ধু ছিল, ভাই ছিল। সেই সেই নার্সারি থেকে আমাদের বন্ধুত্ব, তারপর স্কুল কলেজ টিউশন সব জায়গায় এক ক্লাস এক টিচার, যত আড্ডা তত ঝগড়া। আমাদের ঝগড়া যখন তুঙ্গে উঠত তখন সহিনী হাঁক দিয়ে বলতো, রেডি এসো এসো, চলো মা, চলো এসো এসো মা। আজ যারা আমার বাবা স্বর্গীয় সমরেন্দ্রনাথ ব্যানার্জির স্মৃতিচারণ এবং শ্রদ্ধা জ্ঞাপনে এসেছেন তাদেরকে আমার এবং আমার পরিবারের সকলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। বাবা যেন যেখানেই থাকুন আমাদের লাইট হাউস হয়েই থাকুন। আপনারা সকলেই আমাদেরকে আশীর্বাদ করবেন। মা তুমি কিছু বলবে? বলো না, আমি আমি মাইক্রোফোন ধরছি। সেদিন যে রাগিনী
এদিন ভেসে গেছে চোখের জলে আমার যেদিন। আজ পরাশর কাকা একটু বেশি ইমোশনাল হয়ে গেছিল, তাই না? হবে না, কতদিনের বন্ধুত্ব বলতো পরাশর কাকু আর বাবার। আমি তো মায়ের কাছে শুনেছিলাম যে পরাশর কাকু নাকি বাবার সাথে একদম ছায়ার মতো থাকতো। আচ্ছা মা, পরাশর কাকু আর বাবার কতদিনের বন্ধুত্ব? স্কুলের বন্ধু, ছোটবেলারই বন্ধু শুনেছি। কলেজে পড়ার সময় তোদের বাবা যেদিন প্রথম আমার সঙ্গে দেখা করতে এলো, সঙ্গে পরাশর দাকে নিয়ে এসেছিল। কিছু বলতে পারিনি, ভীষণ রাগ হয়েছিল। কেমন লোক রে বাবা, বান্ধবীর সঙ্গে দেখা করতে আসে বন্ধুকে সঙ্গে নিয়ে। পরে বুঝলাম পরাশর তার সমরের জীবনেরই একটা পার্ট ছিল। বাবার তুমি এক ক্লাসে ছিলে না? না, ওরা দুজনেই আমার থেকে 2 বছরের সিনিয়র ছিল। কলেজ সেম, স্কটিশ চার্চ। প্রথম দিকে আমি তোদের বাবাকে দাদা বলে ডাকতাম, সমরদা। পরে আস্তে আস্তে নাম ধরে ডাকতে শুরু করি। আর বিয়ের পরে তো যা হয়, ওগো হ্যাঙ্গো, শুনছো, এদিকে এসো এসো। এটা ঠিক বলেছো। এই যে দেখো না, তোমার ছেলেকে আমি তুই করে বলি বলে কত লোকের কত প্রবলেম। আগের দিন তো আমার মা বলেই দিল, সোহমকে তুই তো কারি করলে আমার সামনে আসবি না, বাইরে যা ইচ্ছা কর, আমি দেখতে যাব না, আমার সামনে এসব চলবে না। হয় বলো, এতদিনের অভ্যেস এভাবে পাল্টানো যায়? মা তো ঠিকই বলেছে, তোর তোমাকে আপনি আগে করে কথা বলা উচিত। চল, বড় এলো আমার গুরু মশাই। আচ্ছা মা, তুমি গান শিখতে কারোর কাছে শিখেছো? শিখেছি তো, অল ইন্ডিয়া রেডিও আর রবীন্দ্রনাথ। বলো না, কি সুন্দর গান গাও তুমি। সুন্দর না চাই, শখে গান গাইতাম একটু আধটু। বিয়েতে একটা গীতবিতান পেয়েছিলাম, ওইটা দেখে দেখে নিজের ইচ্ছা মতো গান গাইতাম। ওই বলছি, বাবার ছবিটা কোথায় রাখবো? ড্রয়িং রুমে? দূর বোকা, তোর আর বুদ্ধি হবে না বল। বাবা থাকবে বাবা মায়ের ঘরে, তুই পরে ড্রয়িং রুমের জন্য একটা ছবি বানিয়ে নিস। এসো। মা, মা, এই নাও তোমার গীতবিতান, গান গাইতে না ইচ্ছে হলেও পড়ো, মনটা ভালো লাগবে। রাতে মাথার কাছে নিয়ে এসো। আচ্ছা মা, তুমি বাবাকে গান গেয়ে শোনাতে? তোমার প্ল্যানটা কি বলো তো? আরে কিছু না, হাতে এখনো অনেকটা সময় আছে, সুতরাং বাড়িতে গিয়ে বলবে প্র্যাকটিক্যাল ক্লাস ছিল। তুমি বোঝো না। হ্যাঁ না না, মঞ্জুরিদের বাড়িতে টেলিফোন আছে না, আমার দেরি হলে মা কারোর না কারোর একটা বাড়ি থেকে মঞ্জুরির বাড়িতে ফোন করে জানতে চাইবে আর আমি বিপদে পড়বো। আরে ছাড়ো না, কিচ্ছু হবে না, তুমি খামোকা টেনশন করো, চলো আমার সঙ্গে। এই সময় গঙ্গার পাড়টা না অপূর্ব লাগে। একটা গান করবে?
ওই গানটা যেটা তুমি কলেজের ফ্রেশার্সে গিয়েছিলে ওইটা। ডায়েরিটা কোথায় গেল? দূর বাবা, আমার গানের খাতাটা যে কার কি দরকার বুঝতে পারছি না, কোথাও খুঁজে পাচ্ছি না। ভালো করে দেখ না বইয়ের আলমারিটা, ওখানেই থাকবে। তোর গানের খাতা কে আর নেবে? এই বাড়িতে গান বাজনা কেই বা করে? পেয়ে গেছি। তোমার এই গোছানোর চক্করে আমি কোনো কিছুই হাতের কাছে পাই না। বাজে কথা বলিস না মিমি, আমি সব গুছিয়ে রাখি বলেই না তোর জিনিসগুলো এখনো সব আস্ত আছে, বুঝেছিস তো? এটা ঠিক বলেছ, আমার তো সুপার মম। গানের খাতার খোঁজ হচ্ছে কেন? আবার দেওয়া শুরু করবি? আমি না, অন্য কেউ, আমি শেখাবো। তাই তুই শেখাবি? তা তুই শেখাতেই পারিস। এই তো কদিন আগে বিয়ের আগে কজন এসেছিল তোর কাছে গান শিখতে, তুই বরং শেখালি না। এবার শেখাবো মা, সিরিয়াসলি শেখাবো। তাই স্টুডেন্টস পেয়ে গেছিস? হ্যাঁ মা, স্টুডেন্টস পেয়ে গেছি। ও, তাই তো গানের খাতাটা আর হারমোনিয়ামটা নিয়ে যাচ্ছি। এই সুযোগে আমারও কিন্তু রেওয়াজ হয়ে যাবে, ভালো আইডিয়া না? খুব ভালো। সরি সরি রে, অনেকক্ষণ এসেছিস। মাত্র 5 মিনিট হয়েছে। আর বলিস না, অফিস থেকে বেরোনো আজকাল যা চাপ হয়ে গেছে কিছু বলার নেই। আরে সিরিয়াসলি, এই লকডাউনের জন্য তো 50% স্ট্রেংথে অফিস চলছে। অফিসে সবার উপর খুব প্রেসার, আর মায়ের ওষুধটাও পাইনি,
ওষুধটা পাইনি মানে? তোকে আমি অ্যাপোলো 24/7 অ্যাপটা মোবাইলে ডাউনলোড করতে বলেছিলাম, করিস নি? তোর বাড়িতে বাবা মা একা থাকেন, যখন তখন মেডিকেল প্রবলেম হতে পারে, ওই অ্যাপটার মাধ্যমে ডক্টরের কনসালটেন্সি যখন তখন বুক করতে পারবি। আমাদের অফিসের সকলেই করছে। আর তাছাড়া এই যে ওষুধ, ওষুধ অনলাইন বুকিং করলে ডেলিভারি দিয়ে যায় 2 ঘন্টার ভেতর, বুঝলি? লাইফ অনেক স্মুথ হয়ে যাবে। দ্যাটস ইমপ্রেসিভ। এইবার আমায় বলতো, আজকে এই কফি শপে আমায় কেন ডাকলি? প্ল্যানটা কি? ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তেমন কিছু না, আসলে তোকে একটু মিস করছিলাম, তো ভাবলাম ড্রাইভে এসে একটু কফি খাই তোর সাথে। আর সামনে একটা দোকান আছে, কফি খাওয়ার পর আমরা ওখানে যাব, তানপুরা কিনবো। তানপুরা? এই তো কিছুদিন আগে বাড়ি থেকে হারমোনিয়ামটা নিয়ে এলি, কি আবার গানটা নতুন করে শুরু করছিস নাকি? না, বাড়িতে সরস্বতী পুজো করব, তাই তানপুরা লাগবে। সরস্বতী পুজো, তানপুরা, আমি কিছু বুঝতে পারছি না। তোকে তো বুঝতে হবে না, তো অত ভাবতেও হবে না, যা যা বলছি শুধু সেটা কর। ঠিক আছে। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ ফর অর্ডারিং মাই ফেভারিট কফি। ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনারা হোম ডেলিভারি করেন তো? হ্যাঁ। এই অ্যাড্রেসটাতে হোম ডেলিভারিটা হবে, আর আপনার ব্যাংক ডিটেইলস পাঠিয়ে দেবেন, আমি অনলাইন পেমেন্ট করে দেবো। বেশ, তাহলে এই নাম্বারে আপনাকে পাঠিয়ে ফোন করে দেবো। একদম। আর এই কার্ডটা, আর এটা আমাদের। ঠিক আছে, এখানে যে নাম্বারটা আছে এটাতে আপনি অনলাইন ট্রান্সফার করে দেবেন, আমরা মাল একদম পাঠিয়ে। ওকে, থ্যাংক ইউ, নমস্কার। ভাতটা দে। ঠিক আছে, বেশ। ভাত তারপরে আমাকে বলতেন, শিম বেগুন রান্না করো রাতে। খুব অসাধারণ রাঁধতে, এখনো মুখে লেগে আছে। এখন আর পারি না, রান্নাঘরে অনেকক্ষণ দাঁড়িয়েই থাকতে পারি না একটা না। কিন্তু মা, তুমি গানে ভালো, রান্নায় ভালো, আজকালকার দিন হলে তো তোমাকে দিদি নম্বর ওয়ানে ডেকে নিয়ে যেত। কি করো বাবা, আমি যেটুকু করতাম শখে করতাম, এখন আর পারি না, একা সংসারে তো আর কিছু করা যায় না। মা, তুমি কোনোদিন গান শেখো নি কেন গো? কখন শিখবো, ছোটবেলায় এমনিও শেখা হয়নি, আর বিয়ের পর তো হেসেল সামলে সংসার সামলে আর হয়নি। রেডি হয়েছ গো? ওমা, রেডি হওনি এখনো? সে কি? আরে দেবেন্দা আমাকে ফোন করে বলে দিয়েছে, তুমি গেলেই তোমার ভর্তিটা হয়ে যাবে। ওনার রিকোয়ারমেন্ট, তোমার গান শুনতে চায়, তোমার গান শুনলে তোমার অ্যাডমিশন পাকা। আমার যাওয়া হবে না সমর, তুমি ওদের একটু ফোন করে বলে দাও আমি যাচ্ছি না, বিট্টুর গাটা ছ্যাঁচ্যাঁ করছে। দেখি। আচ্ছা ঠিক আছে, ওকে না হয় নূপুর আর মায়ের কাছে রেখে দাও না কিছুক্ষণ। সৈনি, সৈনি সুর সঙ্গমে সবাই ভর্তি হতে পারে না, বোঝার চেষ্টা করো। জানি, কিন্তু সবার কপালে তো সব থাকে না, তাই না? তুমি ওদের বলে দাও আমি যাব না। অদ্ভুত কথা বলছো তুমি, একটা দিন যদি বাড়িতে রেখে দাও তাহলে কি হবে ওকে? আমি বুঝতে পারছি ওর জ্বর হয়েছে, ঠিক আছে জ্বরের ওষুধ দিয়ে দাও,
তুমি দেখবে নুপুর ঠিক খাই দেবে ওকে। নুপুর আর তোমার মা ছোট মাসির বাড়ি গেছেন সমর। একটা কথা তো তুমি বুঝতে পারো নিশ্চয়ই, তোমার মা পছন্দ করেন না আমি গান গাই, উনি চান না আমি গান শিখি। আমি তাহলে একটা কাজ করছি, আমি গানের টিচার বাড়িতে রাখছি। না একদমই না, ছেলে বড় হচ্ছে, সামনে অনেক দায়িত্ব আছে, খরচা আছে, কোনো বাজে খরচা নয়। আর এটা বাজে খরচ নয় বলছি তো। না কেন, না হবে না, এটা ছেড়ে দাও না। আমরা বরং বিট্টুর একটা গান জানা বউ আনবো, সে আমাকে বাড়িতে বসে গান শোনাবে। ও মা গান শিখবে? গান দূর পাগল, তুই বরং গানটা শেখ। তোর বাবা কিন্তু খুব চাইতেন তুই গানটা যেন আবার শুরু করিস। সে তো আমি করব, তুমি শিখবে কিনা বলো। দূর পাগল মেয়ে, এই বয়সে আবার গান, দেখ কিসের বয়স মা। তুমি তো গান শিখবে নিজের জন্যে, নিজের জন্যে গান শিখবে, গান গাইবে। আমাদের ভেতরেও তো একটা আমি আছে, তুমি দেখো ভালো লাগবে। একটা কথা বলো মা, এজ ইজ জাস্ট আ নাম্বার, এই তো কিছুদিন আগে পড়ছিলাম, পল শিরোমণি 97 বছর বয়স, পিএইচডি কমপ্লিট করলেন। এটা কি নাম জানো? রাজকুমার বৈশ্য, তারও 97 বছর বয়স, এমএসসি করলেন ইকোনমিক্সে। এরকম আরো কত এক্সাম্পল আছে। হ্যাঁ আমার একটা বন্ধুর বাবা জানো 75 বছর বয়সে দ্বিতীয়বার এমএ করলেন। এজ ইজ জাস্ট আ নাম্বার মা, বুঝলে? বুঝলাম, তোদের জন্য আর কি কি করতে হবে আমাকে কে জানে। দূর, আরে মা তোমাকে তো গান শিখে বিখ্যাত গায়িকা হতে হবে না, তুমি তো গান শিখবে নিজের জন্যে। জানো পৃথিবীতে কত মানুষ আছে যারা মনে কষ্ট চেপে থাকে, যে ওদের ছোটবেলার ভালোবাসা আকাঙ্ক্ষা ওরা কোনোদিনও পূরণ করতে পারবে না। তুমি ওই কষ্টটা পাও আমি চাই না মা। ও মা বলো না, শিখবে গান শিখবে বলো না। দূর পাগলি গান, শোন না, তুই কাল অফিস থেকে ফেরার পথে মিষ্টি, ফুল, একটা পেন আর খাতা মনে করে নিয়ে আসবি, ভুলে যাবি না কিন্তু পরশু সরস্বতী পুজো। সরস্বতী পুজো? কিন্তু মাঝে বললাম আমাদের কাল অসৌচ। কত অসৌচ মেনেছিস তুই, ওটা নিয়ে তোকে ভাবতে হবে না, তুই একটু মনে করে নিয়ে আসিস, মায়ের সাথে আমি কথা বলে নেব। ঠিক আছে। ধন্যবাদ। এই কি করছিস বলতো? ইশুমা কি ব্যাপার, বসো না মা, আজ এটাই আমাদের সরস্বতী পুজো, তুমি তো মা সরস্বতীর আশীর্বাদ ধন্না, তোমার গলায় সুর তো স্বয়ং ঈশ্বরের দেওয়া, তাই এটা তোমার গানের ডায়েরি মা, আর এটা তোমার তানপুরা মা, তুমি গান শিখবে, তুমি গান শিখবে মা, আমি তোমায় গান শেখাবো, আমি যা জানি যতটুকু জানি তাই শেখাবো, শিখবে আমার কাছে।
শিখব। দাও তোমার হাতটা দাও। सारी चुनरिया रो भीजत मोरी सारी।